ফিল্ড সায়েন্স উইথ সোহেল স্যার সায়েন্স চেম্বার কর্তৃক আয়োজিত শর্টকাট সিরিজ ফর অ্যাডমিশনের নতুন একটা এপিসোডে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি বোটানি চতুর্থ অধ্যায় অণুজীবের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ভাইরাস আকৃতি অনুযায়ী ভাইরাসকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, আকৃতি অনুযায়ী ভাইরাসকে কী কী ভাগে ভাগ করা যায়। এর উদাহরণগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে আসতে দেখা যায়। সো আমরা ট্রিক্সের মাধ্যমে চেষ্টা করব যে কীভাবে মনে রাখতে পারি। আমি প্রথমে কয়েকটা বিভিন্ন ভাগের মধ্যে লিখলাম, দণ্ডাকার বা রডশেপ ভাইরাস, গোলাকার বা স্পেরিকাল, ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, কিউবিক্যাল, পলিগোনাল, ইংলিশ টার্মটাও জেনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে দণ্ডাকার ভাইরাস, AMB, TMB এবং মাম্স ভাইরাস। আচ্ছা, এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে ATM দিয়ে, ATM দিয়ে কীভাবে মনে রাখি, আমরা যখন ATM বুথে যাই, ATM বুথ তো নিশ্চয়ই সবাই দেখছো বা চেনো, ATM বুথে যখন যাই তখন লাইন ধরে আমাদের দণ্ডাকারে দাঁড়ায় থাকতে হয়, অর্থাৎ ATM বুথে গিয়ে আমরা দণ্ডায়মান থাকি। তাহলে দণ্ডাকার ভাইরাস হচ্ছে ATM, দণ্ডাকার বা রডশেপ ভাইরাস হচ্ছে ATM। এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, টি দিয়ে হচ্ছে টোবাগো মোজাইক ভাইরাস, এম দিয়ে হচ্ছে মাম্স ভাইরাস। তুমি তোমার নিজের মতো শর্টকাট দিয়েও মনে রাখতে পারো, এটা মূলত এইভাবেও মনে রাখা যায় বা তুমি তোমার মতো করে শর্টকাট দিলে আরও ভালো। আচ্ছা, গোলাকার ভাইরাস, গোলাকার বা স্পেরিকাল ভাইরাস, এর মধ্যে এটা মনে রাখতে পারো STDP। আবুল হাসান স্যারের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলোই আমি মূলত কীভাবে মনে রাখতে পারো একটু ট্রিক্স দেওয়ার চেষ্টা করতেছি, আমার চেয়ে ভালো ট্রিক্স তোমরাও দিতে পারো। STDP। আচ্ছা, STDP এর মধ্যে দেখো, এস ফর HIV ভাইরাস, টি ফর TIV, টিপোলা ইরিডেসেন্ট ভাইরাস, ডি ফর ডেঙ্গু ভাইরাস, পি ফর পোলিও ভাইরাস। অথবা তুমি পড়তে পড়তেও TIV, HIV, ডেঙ্গু, পোলিও, গোলিও, অর্থাৎ গোলাকার ভাইরাস হচ্ছে, আমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে, HIV, TIV, ডেঙ্গু এবং পোলিও, এটা আমরা মনে রাখতে পারি STDP এই ইয়াটা দিয়ে, শব্দটা দিয়ে। ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার অথবা কিউবিক্যাল, পলিগোনাল, চারটা নামই মনে রাখতে হবে, কারণ অনেক সময় বাংলার জায়গায় ইংলিশ টার্মটা দিয়ে দিলে আমরা বুঝতেই পারি না এটা আসলে বইয়ের মধ্যে ছিল কি না। সো আমাদের বাংলা ইংলিশ দুটাই মনে রাখতে হবে। তাহলে ঘনক্ষেত্রকার ইংলিশ হচ্ছে কিউবিক্যাল, এরপর বহুভুজাকার পলিগোনাল। উদাহরণের মধ্যে দেখো হারপিস ভাইরাস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস, হারপিস এবং ভ্যাকসিনিয়া, এটার মধ্যে একটা বইয়ের লাইন লেখা আছে, এরা অনেকটা পাউরুটির মতো। তাহলে হারপিস এবং ভ্যাকসিনিয়া বা ঘনক্ষেত্রকার বা বহুভুজাকার ভাইরাসটা দেখতে কিসের মতো, পাউরুটির মতো, পাউরুটি। আচ্ছা, পাউরুটি, আমরা চট্টগ্রামের মানুষজন হচ্ছে কোনো কিছু খাওয়ানোর জন্য আমরা বলে থাকি হাবা, মানে আমাকে আরে পাউরুটি হাবা, যদি মানে সেটার সঠিক ইয়েটা হচ্ছে আমাকে পাউরুটি খাওয়াও, এটাকে আমরা চট্টগ্রামে বলি আরে পাউরুটি হাবা, হাবা মানে হচ্ছে কোনো কিছু খাওয়ানো। তাহলে একই কথা, হাবা মানে হচ্ছে পাউরুটি হাবা, হাবা ব দিয়ে লিখি আমি হাবা। একটা হচ্ছে হারপিস, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া, অর্থাৎ ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, কিউবিক্যাল বা পলিগোনাল ভাইরাসের উদাহরণ হচ্ছে দুইটা, পাউরুটি হাবা, হারপিস, আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, এরপরে দেখো ব্যাঙাচি আকার, ব্যাঙের মতোই দেখতেও, মনে করো এটা তার বডি, এটা হচ্ছে তার লেজ। ব্যাঙাচি দেখছো শীতকালে পুকুরের মধ্যে দেখা যায় গ্রামেগঞ্জে, অনেক সুন্দর ব্যাঙ এঁকে ফেলছি আমি ব্যাঙাচি। আচ্ছা, তাহলে এখানে তার বডি থাকবে, তার সাথে লেজ থাকবে, T2, T4, T6 ইত্যাদি। এরপর দেখো সিলিন্ড্রিকাল, সূত্রাকাল, সিলিন্ড্রিকাল, থ্রেড শেপড, ইবোলা এবং মটর স্টিক ভাইরাস। আচ্ছা, পোলা বা ছেলেদেরকে যখন স্যাররা যখন পোলা বা ছেলেদের উপর একটু স্টিক হয়, তারা সুতার মতো সোজা হয়ে যায়, বা সুতার মতো তারা সোজা হয়ে যায়, পোলা বা ছেলেদের উপর, মানে পোলা মানে হচ্ছে ছেলে, পোলা বা ছেলেদের উপর স্যাররা যখন স্টিক হয়, তারা সুতার মতো সোজা হয়ে যায়। আচ্ছা, মনে রাখার জন্য জাস্ট, আচ্ছা পোলা দিয়ে হচ্ছে, এই পোলা বা পোলা দিয়ে কোনো কিছু নাই, এখানে হচ্ছে ইবোলা, পোলা পোলাদের উপর বা ছেলেদের উপর, ছেলে দিয়ে হচ্ছে সিলিন্ড্রিকাল, পোলা বা তাহলে সিলিন্ড্রিকাল, ইবোলা, স্ট্রিক, মটর স্ট্রিক ভাইরাস, তারা সুতার মতো সোজা হয়ে যায়, থ্রেড বা সূত্রাকার, সুতার মতো হয়ে যায়। এটা তুমি যেভাবে পারো মনে রাখো, আমি যেটা বললাম পোলা বা ছেলেদের উপর স্যাররা যখন স্ট্রিক হয় তারা সুতার মতো সোজা হয়ে যায়। তাহলে এটা কি উদাহরণটা হচ্ছে সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, এর উদাহরণ হচ্ছে ইবোলা ভাইরাস এবং মটরের স্ট্রিক ভাইরাস। আচ্ছা, এরপরে দেখো ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার ইংলিশ হচ্ছে ওভাল শেপ ভাইরাসের উদাহরণটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাস্তার মোড়ে মোড়ে যে ডিম বিক্রি করে, ডিমটা যখন গরম গরম ডিমই তো আমরা খেয়ে থাকি, সিদ্ধ ডিম যখন বিক্রি করে, ডিমটা নিয়ে আমরা কীভাবে খাই, একটু ফু দিয়ে খাই, অর্থাৎ ফু দিয়ে ডিম খা, ফু, আমরা ফু বা একটু গরমটাকে ঠান্ডা করার জন্য ফু দিচ্ছি। তাহলে ডিমটা আমরা কী দিয়ে খাই, ফু দিয়ে খাই, ফু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ফু দিয়ে খাচ্ছে ডিম, তাহলে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আচ্ছা, বলে ঢাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে র্যাপডো ভাইরাস,
বুলেট, বুলেটের ব, রেপডোর ব, সবগুলো তো যেভাবে পারো ট্রিক্স দিয়ে মনে রাখতে পারলে হলো। আমি একটু ট্রিক্স দেখাচ্ছি, অল্প সময় এটা মনে রাখতে পারো আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করলে, তোমরা নিজেদের মতো বানাইতে পারো। প্লেট আকার তামাকের নেক্রোসিস ভাইরাস, মনে করো তামাক খায় হচ্ছে প্লেটে নিয়ে, আমি খাইতে দেখিনি, তোমরা খেতে থাক খেতে কাউকে দেখলে বা তোমরা নিজেরা খেয়ে থাকলে জানাবা। আচ্ছা, প্লেট আকার ভাইরাসের উদাহরণ হচ্ছে তামাকের নেক্রোসিস ভাইরাস, মনে রাখবা প্লেটে করে তামাক খাই। আচ্ছা, তাহলে আমি এখানে কয়েকটা উদাহরণ লিখলাম, উদাহরণের মধ্যে দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচাকার, সিলিন্ড্রিকার, ডিম্বাকার, বুলেট আকার, প্লেট আকার ভাইরাস। তাহলে দণ্ডাকারের মধ্যে বললাম এটিএম দিয়ে মনে রাখতে পারো, গোলাকারের মধ্যে এসটিডিপি দিয়ে মনে রাখতে পারো, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকারের ক্ষেত্রে পাউরুটি, হাবা, হার্পিস এবং ব্যাকসিনিয়া। ব্যাঙাচি আকার দেখতে ব্যাঙের মতোই, টি টু টি ফোর, অর্থাৎ বডির সাথে একটা লেস থাকবে, টি টু টি ফোর টি সিক্স। এরপর সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, পোলা বা ছেলেদের উপর সারা যখন ইস্ট্রিক হয় তার সুতার মতো সোজা হয়ে যায়, তাহলে পোলা মানে হচ্ছে পোলা, এই পোলা বা পোলা না, এখানটা হচ্ছে ইবোলা, তাহলে ইবোলা। এবং হচ্ছে সার ছেলে মানে হচ্ছে সিলিন্ড্রিকাল, সাররা যখন ইস্ট্রিক হচ্ছে, ইস্ট্রিক মানে হচ্ছে মোটর ইস্ট্রিক, আর সুতার মতো মানে হচ্ছে সূত্রাকার। ডিম্বাকার সেটা হচ্ছে ডিমে, আমরা রাস্তার মোড়ে যে ডিম বিক্রি করে সে ঠান্ডা করার জন্য ফু দিয়ে খায়, তাহলে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, খুব ইম্পর্টেন্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা। বুলেট আকার রেপডো ভাইরাস, রেপডো ভাইরাস। এরপর হচ্ছে প্লেট আকার, আমরা তামাক প্লেটে নিয়ে খাই, তাহলে তামাকের নেক্রোসিস ভাইরাসটা হচ্ছে প্লেট আকার ভাইরাসের উদাহরণ। পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।